হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বোম্ব রিঅ্যাকশন চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর আমি রিঅ্যাকশন দেবো সেই গানটির নাম হচ্ছে বিলাই চিমটি। ঠিক আছে, তো এটা একটা রিপ্লাই ভিডিও বলতে পারেন। ঠিক আছে, এটা র‍্যাপ ব্যাটেল চলছে, এটা বহুত বড় কিন্তু র‍্যাপ ব্যাটেল চলছে। তো এখানে এটা একটা রিপ্লাই ভিডিও বানিয়েছেন আমাদের সেজান। ঠিক আছে, কার জন্য রিপ্লাই বানিয়েছে সেটা হয়তো আপনারা যারা ফলো করেন, আপনারা যারা ফলো করছেন এদের দুজনকে, যারা র‍্যাপ ব্যাটেল করছে এখন। ঠিক আছে, তো একে অপরকে রিপ্লাই দিচ্ছে, তো এটা আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি বেশি সময় নেবো, আমরা সোজা ভিডিওটা দেখি যে গানটা কিরকম ভাবে বানালো। এখানে লিরিক্স এর কিন্তু বহুত খেলা আছে, তো মানে ভালো করে গানটা শুনবেন, নাহলে বুঝতে পারা যাবে না। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করছি। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দা ভিডিও। আমার মনে হয় তার সাথে মানুষ না, আর বাবাই মিলে হালা নিজের দাঁত নাই খাস আরেকজনে চাবাই দিলে ও যাই কোন নিজে কিল মারলে বললার চাক কান্ত ঢিল মারলে জিগা কাটা নজরে সদা স্মরণ প্রভুরে আর মায় আমার কইতে বাজার নেওয়া ফলে সবুরে তুই নতি মনার কিলা দেনে মার্সেডিস ওদের বিতে থাকলে 20 লাখ প্রতি মার্সেডিস কারেন্ট তোর ব্যাটারি লো চার্জে দিস তাই ফাল পারেন আর আমরা গুনি পার্সেন্টেজ কানেকশন ইউএসএ ইউকে ক্যানাডা আমরা গুনি মাল পাতি তোর কপালে ক্যানাডা তোর ভাই চায় না কামায় আলয় একের মাল বানায় আলয় তোর পাই টু গান বানায় ওই মাইকে রেকর্ড লয় গঞ্জের নাম লস আমরা হিট হয়ে যায় ছ্যাপ মারলে র‍্যাপ কইয়া ফুটবল খেলে গাইবো খ্যাপ মারলে চার চার খার উড়াইতাছে তরে মুরগি বানাইয়া আইজকা তুই কাশ্মীরপুর কালকা পুরান ঢাকাইয়া এক লাইন নেই এত বিষ হেগিলি তো ঝলক পায়া কয়টা চাতে ফলক খায়া কয়টা চাতে বলক খায়া গান লেখস চুল্লি খায়া আঙ্গু জিনিস গুল্লি বায়া মাইকটা ডুইকা স্পিকার ফাটে বুক দা বাইরে বুদ্ধি হইয়া ভাবতি যদি বুদ্ধি লইয়া কে সলিড কে ফাপড় দেয় তোর টিকিট কেটে শো দেয় না ডিসে আয়া সাপোর্ট দেয় কথা ওই না ছেক লাগে ওয়া খেলো কে সাফা বেচে সব বাইঞ্চ তরি জইলা গেল কে মাদার চচ আরে ভাই মার খবর মামারে বেচ্চা এতদিন খাইতো সাফা বেচ্চা অন খাবি আমারে বেচ্চা অ্যালবাম আইতাছে জি কিলার ইন দা বিল্ডিং ইয়ো ওদে থাক ও ব্রাদার ইয়ো ইয়ো হানান তগো ধান্দায় লাল বাতে ও তগো ধান্দায় লাল বাতি ওয়াও তো বন্ধুরা, সেশন ভাই এখানে কিন্তু তুফা ছুটিয়ে দিয়েছে বস, মানে যার জন্য রিপ্লাইটা দিয়েছে তাকে পুরো ঠুকে দিয়েছে। ঠিক আছে, তো এটারও একটা রিপ্লাই সং এসছে, এটা আমি আগামীকাল রিয়াকশন করব। ঠিক আছে, তো এর এই গানের পরিপ্রেক্ষিতে যে সম্রাট ভাই যিনি আছেন উনি একজন মানে এর রিপ্লাই আর একটা গান বার করেছেন, তো এই গানটা রিয়াকশন আমি কালকে দেবো। ঠিক আছে, তো এই গানটার কথা বলি, এই গানটা বস লিরিক্যালি বহুত বহুত স্ট্রং। ঠিক আছে, এমন এমন শর্ট নিয়েছে, এমন এমন কথা বলেছে না, মানে চিবে তুই মানে তো মানে খেতে পারিস না তোর জন্য চিবিয়ে অন্য কেউ দেয়, ও বস মানে লিরিক্স এর লেভেল মানে ভাবো, তুমি ভাবো মানে কিভাবে লিখেছে, মানে তুমি মানে বলতে চাইছি যে তুমি খাও না তোমার জন্য অন্য কেউ খাবারটা চিবিয়ে দেয়, মানে ভাবো কি বলতে চাইছে। তো আরো কিছু শর্ট ছিল, মানে আরো কিছু লিরিক্স ছিল, মানে খুব হার্ড, ভীষণ হার্ড লিরিক্স। ঠিক আছে, তো সেশন ভাইকে বলবো যে মানে রিপ্লাই ভিডিও যেহেতু, তো সেহেতু এখানে মিউজিক ফিজিকের কথা বলবো না, যেমন র‍্যাপ মিউজিক যেরকম হয় সেরকমই। তো সেশন ভাই বললো যে একটা অ্যালবাম আসছে, তো অ্যালবামের মধ্যে অনেকগুলো গান থাকবে, তো সেগুলো আমরা শুনতে পাবো নতুন নতুন গান। ঠিক আছে, তো সেশন ভাইকে আমি শুনেছিলাম, এর আগে একটা গান শুনেছিলাম, সেটা আমি রিয়াকশন করিনি বাট এমনি শুনেছিলাম, বেশ বেশ ভালো লেগেছিল। আর তারপরে এটা হঠাৎ করে আমার আসলো যে র‍্যাপ ব্যাটেল চলছে, আমি দেখলাম, তো আমি ভাবলাম তো এটা তো কভার করতেই হবে, এটা তো রিয়াকশন করতেই হবে, নাহলে কি আর করলাম, রিয়াকশন ভিডিও কেন বানাচ্ছি। তো ওই জন্য করলাম, বেশ বেশ ভালো লাগলো। এরপরে সম্রাট ভাইয়ের যে প্রথম গানটা এসেছিল ওটাও আমি করবো, এরপরে এই সং এর রিপ্লাই আর একটা সং এসেছে ওটাতেও আমি করবো। তো সঙ্গে দেখুন র‍্যাপ ব্যাটেল সিরিজ যেখানে চলছে, তো প্রত্যেকটা ভিডিও আসবে, অবশ্যই আসবে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল, আর সরি আপনাদের চ্যানেল দেখতে থাকুন, অবশ্যই ভিডিও আসবে।
তো বন্ধু, তো বন্ধুরা, এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে র‍্যাপ সং সং সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? আর আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও কমেন্টে জানান, আমি অবশ্যই রেকমেন্ডেশন রাখবো, আপনাদের আপনাদের কথা রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আবার দেখা হবে। যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ারও করতে ভুলবেন না, ওকে? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো বন্ধুরা একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ওকে? জয় হিন্দ, জয় ভারত।